হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক ফিজিক্স। তো আমরা আগের ক্লাসে টোটাল কন্ডাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি, তো এখানে আমরা একটু জানবো। আজকের ক্লাসটা শর্ট ক্লাস হবে, আমরা কিছু প্রবলেম অ্যান্সার কিছু আলোচনা করব, তোমরা কিছু হোমওয়ার্ক পাবে। টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ কন্ডাক্টিভিটি ইন এ সেমিকন্ডাক্টর। টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ সেমিকন্ডাক্টর মিন্স উষ্ণতার সাথে অর্ধপরিবাহীর পরিবাহিতা কিভাবে নির্ভর করে সেটা একটু শর্ট নোট নিয়ে জেনে রাখো। যদি কোনো অর্ধপরিবাহীর উষ্ণতা বাড়ানো হয় তবে গড় এনার্জি সেই অর্ধপরিবাহীর বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? না, এই যে সংঘর্ষ হয়, কোলিশন হয় আধান বাহকদের মধ্যে, তার ফলে গড় এনার্জি একটা আধান থেকে অন্য আধানের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এবং বেশি করে ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন, কারণ তোমরা জানো সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ব্যান্ডটি সবসময় ভর্তি থাকে, কন্ডাকশন ব্যান্ডটি ফাঁকা থাকে প্রায়, এবং তার মধ্যে প্রায় ইলেকট্রন থাকে বা অর্ধ ভর্তি থাকে। তো যত তুমি টেম্পারেচার বাড়াবে তত তুমি মনে মনে ভাবো যে ভ্যালেন্স ব্যান্ডটা পুরো ভর্তি আছে ইলেকট্রনে, মাঝখানে একটা সি মানে সাগর, মানে সেটাকেই আমরা বলছি গ্যাপ, সেটাকে লাফ কেটে ইলেকট্রনকে উঠতে হবে কন্ডাকশন ব্যান্ডে। তো তার জন্য কি করতে হবে? তাকে উষ্ণতা বাড়াতে হবে, বাহ্যিক একটা প্রভাব, বাইরের প্রভাব, এক্সটার্নাল। তাহলে কি করবে? যত উষ্ণতা বাড়বে তত যোজ্যতা পটির ইলেকট্রনরা জাম্প করে ওই গ্যাপটাকে পেরিয়ে কন্ডাকশন ব্যান্ডে উঠবে। তার ফলে কি হবে? ইলেকট্রন যদি উঠে কন্ডাকশন ব্যান্ডের ফাঁকা জায়গায় জায়গাটা দখল করে তাহলে কি হবে? একটা ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে। হ্যাঁ, এতে করে যত বেশি বেশি ইলেকট্রন হোল পেয়ারের সংখ্যা বাড়বে, তাহলে উষ্ণতা বাড়লে ইলেকট্রন হোল পেয়ার বাড়বে, কনসেন্ট্রেশন বাড়বে, এবং সেই কনসেন্ট্রেশনটা আমরা আগের ক্লাসে দেখেছি যে ভ্যালুটা আসবে টি টু দ্য পাওয়ার থ্রি বাই টু ই টু দ্য পাওয়ার মাইনাস ইজি বাই টু KBT, যেটা আমরা এনআই মানে ইন্টেন্সিক কনসেন্ট্রেশন বিশুদ্ধ অর্ধপরিবাহীর সংখ্যা ঘনত্ব হিসেবে দেখেছি। এখানে তোমরা যে ডেলি দেখতে পাচ্ছ, এই ডেলি হচ্ছে এনার্জি গ্যাপ বা ব্যান্ড গ্যাপ, কন্ডাকশন এবং ভ্যালেন্সের মধ্যে গ্যাপ, দ্য ইনক্রিজ। এবং এর ফলে কি হবে? ইলেকট্রন হোল পেয়ারটা বাড়তে থাকবে। হ্যাঁ, ইলেকট্রন হোল পেয়ার যদি কোনো সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে বাড়ে তাহলে কি হবে? পরিবাহিতা, কন্ডাক্টিভিটি বাড়বে। আর কন্ডাক্টিভিটি বাড়া মানে কি? পরিবহন ক্ষমতা বাড়া মানে রেজিস্টিভিটি কমে যাবে। যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা একটু শুনে নাও। ইফ টেম্পারেচার ইজ ইনক্রিজড দ্য এভারেজ এনার্জি এক্সচেঞ্জ ইন এ কোলিশন ইনক্রিজেস। ইফ টেম্পারেচার ইজ ইনক্রিজড দ্য এভারেজ এনার্জি এক্সচেঞ্জ ইন এ কোলিশন ইনক্রিজেস। মোর ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রনস ক্রসেস দ্য গ্যাপ অ্যান্ড দ্য নাম্বার অফ ইলেকট্রন হোল পেয়ার্স ইনক্রিজেস। ইট ক্যান বি শোন দ্যাট দ্য নাম্বার অফ সাচ পেয়ার্স ইজ প্রপোর্শনাল টু দ্য টি টু দ্য পাওয়ার থ্রি বাই টু ই টু দ্য পাওয়ার মাইনাস ইজি বাই টু KBT। ডেলি ইজ দ্য ব্যান্ড গ্যাপ ইনক্রিজ অফ নাম্বার অফ ইলেকট্রন হোল পেয়ার রেজাল্টিং দ্য ইনক্রিজ অফ কন্ডাক্টিভিটি দেয়ার ফোর ডিক্রিজ অফ রেজিস্টিভিটি। তো এবার আমরা একটু প্রবলেম অ্যান্সারের দিকে চলে যাই, খুব সহজ একটা প্রবলেম দিয়ে শুরু করি। ক্যালকুলেট দ্য রেজিস্টিভিটি অফ এ এন টাইপ সেমিকন্ডাক্টর ফ্রম দ্য ফলোয়িং ডেটা। ডেন্সিটি অফ কন্ডাকশন ইলেকট্রন 8 × 10⁻³ পার সেন্টিমিটার কিউব, ডেন্সিটি অফ হোলস 5 × 10⁻১২ সেন্টিমিটার কিউব, মোবিলিটি অফ কন্ডাকশন ইলেকট্রন দেওয়া আছে, ভ্যালু দেখতেই পাচ্ছ, অ্যান্ড মোবিলিটি অফ হোলস দেওয়া আছে। অঙ্কটার মানে কি দাঁড়ালো? আমাকে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর দেওয়া আছে যেটার ইলেকট্রন কনসেন্ট্রেশন ভ্যালুটা দেওয়া আছে এনআই 8 × 10⁻³, হোল এর দেওয়া আছে হোল কনসেন্ট্রেশন পিআই 5 × কন্ডাকশন ইলেকট্রনের মোবিলিটি দেওয়া আছে মানে মিউ ই, আর মোবিলিটি অফ হোল মিউ এইচ দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? টোটাল কন্ডাক্টিভিটি অফ সেমিকন্ডাক্টর সিগমা ইকুয়াল টু এন অফ সাফিক্স ই ই মিউ ই প্লাস এন মিউ ই মিউ এইচ। তাহলে এখান থেকে ই কমন নিলাম, কিন্তু আগে আমরা যেমন ক্লাসে করেছি এন ই ইকুয়াল টু এন এইচ ইকুয়াল টু এনআই এখানে ধরা যাবে না, কারণ এটা বিশুদ্ধ অর্ধপরিবাহী নয়, এখানে ইলেকট্রন হোল কনসেন্ট্রেশন আলাদা। তো এখানে দেখো আমরা একটা ক্যালকুলেশনটাকে এসআই পদ্ধতিতে করতে চাই,
আমার ইলেকট্রন কনসেন্ট্রেশনটা কত দেওয়া আছে? ইলেকট্রন কনসেন্ট্রেশনটা দেখো 8 × 10^13 পার সেন্টিমিটার কিউব দেওয়া আছে, কিন্তু 1 সেন্টিমিটার কিউব মানে কত? 10^-6 মিটার কিউব বাড়িতে করে দেখবে, তাহলে 1 সেন্টিমিটার-কিউব মানে 10^6। সেটাকে কনভার্ট করলে আমরা 8 × 10^19 পার মিটার কিউব পেলাম, আর NH হচ্ছে 5 × 10^12 পার সেন্টিমিটার কিউব, আর 5 × 10^12 × 10^6 এটাকেও আমরা হোল কনসেন্ট্রেশনটাকেও এসআইতে করে নিলাম, যেটাতে দিল 5 × 10^18 মিটার কিউব, অঙ্কে দেওয়া ছিল 5 × 10^12, আর আমরা ইলেকট্রন কনসেন্ট্রেশনটা করলাম। এবার মানটা বসিয়ে দেওয়া হলো, দেখো পুরো অঙ্কটা দেখে নাও, মানটা বসিয়ে দেওয়া হচ্ছে। মানটা কিভাবে বসিয়ে দেওয়া হচ্ছে? মানটি হলো এই যে এই ফর্মুলা, টোটাল কন্ডাক্টিভিটি অফ সেমি কন্ডাক্টার, টোটাল কন্ডাক্টিভিটি অফ সেমি কন্ডাক্টারের ফর্মুলায় আমরা বসিয়ে দিচ্ছি। ই এর ভ্যালু দেওয়া হলো 1.6 × 10^-19 এনই মিউই প্লাস NH μH। এবার এটা করে এককগুলো সিম্পলিফাই করা হচ্ছে, মিটার কিউব × 10^-3 মানে পার মিটার কিউব, কুলাম মিটার স্কোয়ার বাই ভোল্ট সেকেন্ড, × 10^-3, × 10^+2, এটা কিন্তু × 10^+2 ভোল্ট সেকেন্ড, সেটা সিম্পলিফাই করে 2.94 কুলাম পার মিটার ভোল্ট সেকেন্ড এটা আসছে। তাহলে আবার এবার আমাদের রেজিস্টিভিটিটা ক্যালকুলেট করতে হবে। রেজিস্টিভিটি যদি ক্যালকুলেট করতে হয় তাহলে এটা ফর্মুলা তোমরা জেনে রাখো, রেজিস্টিভিটি হচ্ছে রো ইকুয়াল টু 1/σ, মানে 1/2.94 মিটার ভোল্ট সেকেন্ড পার কুলাম। তো এটা খুব ইজিলি, মিটার আমরা জানি মিটার, ভোল্ট সেকেন্ড পার কুলাম মানে ওহম। এবারে কিছু অঙ্ক হোমওয়ার্ক, সেম টাইপ বাড়িতে ট্রাই করবে, নাহলে কমেন্ট সেকশনে জানাবে, পরের ক্লাসে আমরা করে দেবো। ইন এ পিওর সেমি কন্ডাক্টার দ্য নাম্বার অফ কন্ডাকশন ইলেকট্রন ইজ, ইন এ পিওর সেমি কন্ডাক্টার দ্য নাম্বার অফ কন্ডাকশন ইলেকট্রন ইজ 6 × 10^19 পার কিউবিক মিটার, হাউ মেনি হোলস দে আর ইন এ স্যাম্পেল সাইজ 1 সেন্টিমিটার × 1 সেন্টিমিটার × 1 মিলিমিটার, দ্য ব্যান্ড গ্যাপ ফর সিলিকন ইজ 1.1 eV, ফাইন্ড দ্য রেশিও অফ ব্যান্ড গ্যাপ টু KT ফর সিলিকন অ্যাট রুম টেম্পারেচার 300 K, এক নম্বর পার্ট, অ্যাট হোয়াট টেম্পারেচার ডাজ দিস রেশিও বিকাম 1/10 ভ্যালু অফ 300 K। দ্য থার্ড ম্যাথস দেখে না, সাপোজ দ্য এনার্জি লিবারেটেড ইন দ্য রিকম্বিনেশন অফ এ হোল, সাপোজ দ্য এনার্জি লিবারেটেড ইন দ্য রিকম্বিনেশন অফ এ হোল ইলেকট্রন পেয়ার ইজ কনভার্টেড ইন টু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইফ দ্য ম্যাক্সিমাম ওয়েভ লেন্থ এমিটেড ইজ 820 nanometer, হোয়াট ইজ দ্য ব্যান্ড গ্যাপ? লেটস ফর বেঙ্গলি মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম এই অঙ্কগুলো তোমরা করবে এবং অ্যান্সারগুলো করে কমেন্ট সেকশনে দেবে, না পারলে রিপোর্ট করবে কমেন্টে, নেক্সট ভিডিওতে করে দেবো। 5 × 10^12 পার সেন্টিমিটার কিউব ইলেকট্রনের গাড়ত্ব, মানে NI দেওয়া আছে 5 × 8, হোল গাড়ত্ব দেওয়া আছে, সিগমা বার করতে হবে, তাহলে ফর্মুলা তোমরা জানো। নেক্সট ম্যাথ, 300 K উষ্ণতায় বিশুদ্ধ সিলিকনের ইলেকট্রন হোলের গাড়ত্ব হচ্ছে এত, ইলেকট্রন হোলের গাড়ত্ব দুটোই একটা, মানে এটা ইন্ট্রিনসিক, ইন্ডিয়াম মৌল দিয়ে ডোপিং করার ফলে হোলের গাড়ত্ব এত হলে অবস্থায় ইলেকট্রন গাড়ত্ব কত, বার করতে হবে ল অফ মাস অ্যাকশন দিয়ে। লাস্ট অঙ্ক, ওকে দ্যাটস ইট, আজ এই পর্যন্ত, এবং তোমরা এই অঙ্কগুলো করবে এবং তার রেজাল্ট আমাকে শো করবে, যদি না পারো অসুবিধা হয় তবে কমেন্ট সেকশনে জানাবে। গুড বাই, সাবস্ক্রাইব করো, ভালো থাকো এবং বেশি বেশি ভিডিও দেখতে থাকো, পড়াশোনা করো এবং এই বিষয়ে স্টাডি করতে থাকো।